দর্শক, পৃথিবীতে কিন্তু এখন দু ধরনের দৌড় চলছে। একটা হচ্ছে অদৃশ্য করোনা ভাইরাসের দৌড়, আরেকটি হচ্ছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়। যে দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে পারবে, একদিকে তা বোঝাই যাচ্ছে সেই দেশটি কিন্তু অর্থের পাহাড়ে বসবাস করবে, অন্যদিকে ইতিহাসে তার নামটিও লেখা থাকবে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে দু বছরের আগে কিন্তু করোনা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে না। এখন এই দুই বছর যদি হয়ে যায় আমাদের সামনের আলটিমেটাম, তাহলে এই দুই বছরে পৃথিবীতে মানুষ কি জনশূন্য হয়ে যাবে, কি হবে সকলের ভবিষ্যৎ? কারণ আমরা জানি স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল 5 কোটি মানুষ, আর এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছে প্রায় 8 লক্ষ মানুষ। আমি শোভা ইসলাম, আজকে ম্যাট্রিক্স টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় করোনাকাল দু বছর। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন সম্মানিত দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে আছেন এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনা। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমরা তো বলছি একটা ট্রেন্ডি কথাবার্তা, নিউ নর্মাল লাইফে আমরা চলে গেছি, কিন্তু যেটাই বলি না কেন বাইরের দৃশ্যটা হচ্ছে ভীষণ স্বাভাবিক, দেখে আর বোঝার উপায় নাই বাংলাদেশে করোনা আছে কিনা। কিন্তু সেটাই যদি চিত্র হয়ে থাকে, তাহলে কি আর অর্থনীতি নিয়ে আমাদের ভাববার কোনো দরকার আছে? কারণ আমরা কিন্তু ইতিমধ্যে 5-6 মাসে ভবিষ্যৎটাকে ভেঙে খেয়েছি। এই মুহূর্তে আসলে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? না, ঠিকই বলেছেন। এখন আমরা কি এক চোখ দিয়ে দেখবো না দুই চোখ দিয়ে দেখবো? একটা চোখ হলো করোনা এবং স্বাস্থ্যবিধি, আরেকটা চোখ হলো অর্থনীতি। আমি যদি এক চোখ দিয়ে দেখি তাহলে একরকমের কথা হবে এবং সেটি খুব বাস্তবসম্মত হবে না, কিন্তু আমাদের যেহেতু দুটি চোখ দিয়ে দেখতে হবে। এখানে একটা সমন্বয়ের প্রশ্ন। যেমন যারা শুধু স্বাস্থ্যবিধি নিয়েই কাজ করেন, এটাই তাদের মধ্যে প্রবল থাকে, তারা তো বলেই এসছেন যে সামান্য কিছু বিচ্যুতি ঘটলেও তো অনেক ক্ষতি হয়ে যাবে, কথাটা তো সত্যিও। আর যারা শুধু অর্থনীতির কথা বলেন, তারা বলবেন যে এই করোনা টোনার একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, সব বাধ্য অর্থনীতি চালু করে দেওয়া, সব ঠিক হয়ে যাবে। এখন এই দুটোর মধ্যে একটা সমন্বয়, কারণ আমি যদি করোনার ভয়তে ঘরে বসে থাকি, যা আমাদের উচ্চবিত্তের মধ্যে এবং মধ্যবিত্তের মধ্যে আমি দেখতে পাচ্ছি, কিন্তু নিম্নবিত্তের মধ্যে নেই। নিম্নবিত্ত যারা, তারা আপনাদের টেলিভিশনের ক্যামেরাতেই আমরা দেখি অনেক সময় বলছে যে এগুলো বড় লোকের অসুখ, এরকমই বলে তারা। তো আমাদের তো ধরে টরে না। এবং আরেকটা দেখেছিলাম, সেটা আপনাদের এই নিউজ থেকেই, বস্তিতে পরীক্ষা হচ্ছিল। তো বস্তির লোকজন বলছে যে আপনারা আসছেন কেন, আমাদের এখানে করোনা নাই। বলে বলেন কি, আপনাদের তো অনেক লোক। কিন্তু হ্যাঁ, এখানে প্রায় 1000 লোক বস্তিতে থাকেন। তো রিপোর্টার বলছেন যে খোঁজ নিয়ে দেখলাম সত্যি বস্তিতে করোনা নাই। কেন? এই কেন প্রশ্নের জবাব খুব মিলছে না। তবে যারা বিশেষজ্ঞ স্বাস্থ্যবিদ, তারা বলছেন যে একটা কারণ হতে পারে যে এরা তো পরিশ্রম করে থাকে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। আরেকটা হলো যে এরা যেহেতু ভাঙা ঘরে, মানে ঘর মানে কি, ঘরই তো নাই, সকালবেলা সূর্যের আলোটা পায়, ভিটামিন ডি অটোমেটিক্যালি পাচ্ছে তারা, তো এটি একটা কারণ হিসেবে বলছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে করোনাকে যদিও ওষুধ নাই, কিন্তু করোনাকে আটকে রাখার জন্য, চাপে রাখার জন্য কিছু স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, আমাদের যে ভেতরের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে বাড়িয়ে তুলি, তাহলে তো আমাদের চলতে পারে। ওষুধ নাই কিন্তু প্রতিকার আছে বলে মনে করি। আর অর্থনীতির দিকে এটা তো ঠিকই, গত কয়েক মাসে এটা তো আমরা প্রত্যক্ষভাবে বলতেই পারি, অবজার্ভ করে দেখলাম ব্যাংকগুলো চলেছে এক পায়ে, মানে সব লোক ছিল না, কোনো রকমের জরুরি কাজ তারা করছিল, বেশ 3 মাস তো হবেই কমসে কম। এখন আবার বাংলাদেশ ব্যাংক বলেছে না, এখন পুরোপুরি চলবে। ব্যবসা বাণিজ্যের কথা যদি বলি, পোশাক শিল্প আমাদের আয়ের একটা পথ, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে পোশাক শিল্পে কিন্তু চালু করেছে, বড় বড় মিলগুলো চালু করেছে, এবং ওই সময় যারা করোনাবাদী ছিলেন তারা খুবই সমালোচনামুখর যে এই করে কিন্তু আবার করোনা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু দিস ইজ অন রেকর্ড, ওই শ্রমিকদের মধ্যে কোনো করোনা হয়নি, তারা তো চালাচ্ছে এবং এতে রপ্তানিও বাড়ছে আমাদের, হচ্ছে না। তাহলে আমাদের কিছুটা ভয় সঞ্চার করেছে। আমি মনে করি যে করোনার ব্যাপারে সচেতনতা দরকার, কিন্তু ভয়ের দরকার নাই। কিন্তু আমি লক্ষ্য করছি বেশ কিছু আমাদের, বিশেষ করে মধ্যবিত্ত উচ্চ মহলে একটু বয়স টেস বেশি যাদের আমাদের মতন, তারা তো একের ভয় কাতর, যদিও আমি ব্যক্তিগতভাবে না, তো এটা হচ্ছে। আমার মনে হয় সমন্বয়টা এরকম হওয়া দরকার, আমরা যদি গার্মেন্টস থেকে
শিক্ষা গ্রহণ করি, আমরা যদি অন্যান্য ক্ষেত্র থেকে শিক্ষা গ্রহণ করি, দেখছি যে না মেনে চললে, তবে একটা কথা, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। আমি জিজ্ঞেসও করেছি লোক মারফত, যেহেতু পরিচিত আছে আমাদের ওখানে পোশাক শিল্পে, যারা মালিক তারাও খুব খেয়াল রাখছেন যে ওরা তো যেভাবে থাকে স্বাস্থ্যবিধিটা তারাও সকলে দেখে রাখছেন, শ্রমিকের শ্রমিকরাও দেখছেন যে তাদের তো উপায় এইটুকুনি, সেই জন্য ধরে রাখতে হবে। তো আমার মনে হয় যে দুইকুল রক্ষা করে এখন যে অবস্থা, আমরা যদি সরকার কিন্তু বাজেট থেকে টাকা দিতে পারবেন না, এটা আমার বলা উচিত না কিন্তু বলছি, কারণ আমি তো জানি আমার গরিব দেশের বাজেট কত টাকা, এর মধ্যে কত টাকা এরই মধ্যে কমিটেড হয়ে গেছে, খরচ করতে হয়েছে, খাদ্য খাদ্যের নয় ছয় হয়েছে এটা ঠিক, কিন্তু সরকার তো টাকা দিয়েছে। স্যার একটু আমি ডক্টর রাজীবের কাছে যে আমি সমন্বয়টা এবং পরিকল্পনাটা কি হওয়া উচিত আমি ফিরব আপনার কাছে। ডক্টর রাজীব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে দু বছরের আগে পৃথিবী থেকে করোনাটা বিদায় নিচ্ছে না, স্বাস্থ্য অর্থনীতির দিকটা বলবেন, এবং আমি আপনার কাছে জানতে চাই যদি আমরা স্বাস্থ্য খাতে রোডম্যাপটা দেখি তাহলে দু বছর পৃথিবীতে করোনা থাকবে, সেই দুই বছরে মানুষ এবং পৃথিবীর কি অবস্থা হবে আমরা তো কেউ জানি না, তাহলে এই মুহূর্তে আসলে পরিকল্পনাগুলো কি হওয়া উচিত এবং এতদূর পর্যন্ত কি হয়েছে পাঁচ ছ মাসে? ধন্যবাদ আপনাকে। দেখুন, WHO যে কথা বলেছে দুই বছর আরো করোনা থাকবে, এটা WHO-র অনেক মেসেজই এখন আসলে যুক্তিযুক্ত মনে হয় না, এটা শুধু আমি ব্যক্তিগতভাবে না, অনেক দেশই অ্যাকসেপ্ট করে না। আমেরিকা তো দ্বন্দ্ব আছে, আমেরিকা নিজেকে গোটায় গুটিয়ে নিয়েছে, ব্রাজিলের কাছে বিতর্কিত, আরও অনেক দেশের কাছে বিতর্কিত। WHO এইবার যে প্রেক্ষাপটে তাদের বিভিন্ন সময়ে যে সমস্ত মেসেজগুলো আমরা দেখেছি, বারবার তাদের মেসেজ চেঞ্জ করেছে, তাদের কথাবার্তার পরিবর্তন দেখেছি। WHO আমার কাছে মনে হচ্ছে যে এই মহামারীতে WHO-র যে রোল প্লে করা উচিত ছিল সেটা করতে পারেনি। অনেক আমাদের দেশে অনেক ডিজিজ আছে যাদের ভ্যাকসিন আছে, তারা এখনও পৃথিবীতে আছে, যেমন মেজেলসের কথা যদি না, এরকম আরও অনেক ডিজিজ আছে যে ভ্যাকসিনও আছে ডিজিজও আছে। সুতরাং ভ্যাকসিন আবিষ্কার হলেই যে একদম করোনা চলে যাবে এটাও বলা যাচ্ছে না। আর আগামী দুই বছর কি হবে সেটা আসলে নির্ভর করবে যে এই করোনার ভাইরাসের ধরন গতি প্রকৃতিটা কীরকম হবে এখন কিন্তু আমরা জানি না, WHO জানে না, গবেষকরাও বলতে পারতেছে না, কোথাও কোথাও সেকেন্ড ওয়েভ আসছে, আবার শুনছি থার্ড ওয়েভেও আসবে। কিন্তু এটা আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে করোনা ভাইরাসের ভিরুলেন্সি যেটা, এটা কমে আসছে আস্তে আস্তে। আবার সেকেন্ড ওয়েভে যেটা আসছে, মানে কোন প্রেক্ষাপটে মনে হলো যে করোনা ভাইরাসের যে আপনি যা বলছেন যে শনাক্তর হার এবং প্রকোপটা সেটা কমে আসছে, সেই জায়গাটা যদি সেটা একদম স্বাভাবিকভাবেও ধরা যায় যে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাসের তার গতি, মানে তার একটা লাইফ টাইম আছে, অ্যাক্টিভিটি কতদিন থাকবে এটা একটা উত্থান পতন আছে ধরা যায়। আর অতীতের যে বিভিন্ন মহামারীর সময় দেখা গেছে সেগুলো পর্যালোচনা করলেও বোঝা যায়। আর আমাদের দেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন, সাউথ ইস্ট এশিয়ান রিজনের এই ভাইরাসের অ্যাক্টিভিটি আর ওয়েস্টার্ন কান্ট্রির কিংবা আমেরিকার ইউরোপের প্রেক্ষাপট কিন্তু এক না, ভাইরাসও আমাদেরটা বিটার। আবার সাউথ ইস্ট এশিয়ান রিজনে দেখেন যে বাংলাদেশের অবস্থা, নেপাল ভুটানের অবস্থা, আবার ইন্ডিয়ার অবস্থা কিংবা পাকিস্তানের অবস্থা এক না। ইন্ডিয়াতে, ইন্ডিয়া ওরা বিশাল বড় একটা দেশ, ইন্ডিয়াতে সব প্রদেশে আবার একরকম না, কোনো কোনো প্রদেশে এটা বেশি, তৃতীয় অবস্থানে করোনা। সুতরাং এটা গতি প্রকৃতি বোঝা খুব মুশকিল। আমি একটু থামাই, আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জায়গাটাতে বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্যান্ডেমিকের সময় তার একটু গ্রহণযোগ্যতা হারিয়েছে, এক এক সময় এক একটা কথা বলে, কিন্তু এই যে বলে দু বছরের মধ্যে করোনাটা বিদায় দিবে, সেটা কি আপনার মনে হচ্ছে এই দু বছরের যে সংখ্যাটা মার্কিং করে দিল সেটা কি আপনার মনে হচ্ছে কি যে এই দুই বছরের বেশি থাকতে পারে কিংবা কম থাকতে পারে কিংবা কি হতে পারে, মানে কেন মনে হচ্ছে দুই বছরটা? WHO-র এই দুই বছর এই একদম একটা বার দেওয়া ঠিক হয়নি, কারণ দুই বছরের পরেও থাকতে পারে, আগেও চলে যেতে পারে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তো বলছেন শিগগিরই চলে যাবে, আমার বিহুও বলছে দু বছরের মধ্যে চলে যাবে। স্বাস্থ্যমন্ত্রী যেদিন যে প্রোগ্রামের কথাগুলো বলেছে সেই প্রোগ্রামে আমিও ছিলাম, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে আমাদের ভ্যাকসিন আসতে অনেকটা সময় লাগবে, মনে হচ্ছে এই বছর হবে না, এর ভিতরে সংক্রমণ আমরা দেখছি নিম্নগামী, এমন হতে পারে যে আমাদের সংক্রমণ এর মধ্যে কমে আসবে, আমরা যখন ভ্যাকসিন হাতে পাবো তখন হয়তো আমাদের ভ্যাকসিনে এতটা লাগবে না, উনি সরলভাবে বলেছে। আবার এটা কিন্তু বলেনি আমাদের ভ্যাকসিনের দরকার নাই, করোনা চলে যাবে, করোনা আসবে, এইভাবে কিন্তু বলেনি। এবং ওই মিটিংয়ে উনি বলেছেন যে না, করোনার
ভ্যাকসিনের জন্য আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি, কাদেরটা ইফেক্টিভ হবে, কাদেরটা ভালো হবে, কাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে, সেইভাবে কূটনৈতিক যোগাযোগ চলছে সেটা কিন্তু বলেছে। তবে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি যে সংক্রমণের হার কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সুস্থতার হার আগে ছিল 38-42%, এখন 58+ চলে গেছে। এবং আমরা যদি দেখি যে মানুষের এই যে টেলিমেডিসিন সার্ভিসের ফলে মানুষের এখন অনেকটা টেলিমেডিসিনের প্রতি গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তাদের অনেকটা সতর্ক, অনেকে অনেকে স্বাস্থ্যবিধি শহরাঞ্চলে অনেকে স্বাস্থ্যবিধি মেনেও চলছে এবং হাসপাতালগুলো এখন শূন্য। কারণটা হলো যে তাদের এই সংক্রমণ সংখ্যা কমে আসাতে এবং যারা ভর্তি হচ্ছে তারা চিকিৎসাও ভালো পাচ্ছে, চিকিৎসকরা এখন কনফিডেন্ট। এই যে আজকে দেখেন অক্সিজেন রিলেটেড অনেকগুলা চিকিৎসা, যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা, বাইপ্যাপ মেশিন, সিপ্যাপ মেশিন, এগুলো কিন্তু কনসেপ্ট আগে ছিল না। তারপরে এই ডেক্সামেথাসোনের ট্রিটমেন্ট, ডক্সিসিলিন, পাশাপাশি আইভারমেকটিন, রেমডেসিভির, এই চিকিৎসা পদ্ধতিগুলো আগে আমাদের জানা ছিল না। মানে হচ্ছে এই যে করোনা নিয়ে যে স্বাস্থ্য খাতে শুরুর দিকে অনিয়ম এবং চিকিৎসা খাত চিকিৎসা নিয়ে অনিয়ম অব্যবস্থাপনা, সেটা একটা ব্যবস্থাপনার মধ্যে এসে প্রবেশ করেছে। এটা কিন্তু আমাদের দেশে না, সারা বিশ্বে, সারা দেশে, মানে তারা নিজেদেরকে করোনা চিকিৎসাতে গুছিয়ে নিয়েছে, সক্ষম হয়েছে এই কটা দিনের মধ্যে। এবং আপনি বলছেন যে ফ্লোটাও কমে গেছে, কিন্তু ফ্লোটা কমে গেছে তারপরে যে সরকারি হসপিটাল গুলোর চিত্রটা কি আজ পর্যন্ত, আমি সেটা নিয়ে আপনার কাছে ফিরবো। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, তিনি কিন্তু বলেছেন যে প্যান্ডেমিকের সময় স্বাস্থ্য সেবাগুলো কি কি হওয়া উচিত, ইতিমধ্যে কিন্তু রোডম্যাপটা গুছিয়ে নিয়েছে মানে সারা বিশ্বের মতো বাংলাদেশে, কিন্তু অর্থনৈতিক জায়গাটাতে যদি আমরা বলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই দরকার। এই প্যান্ডেমিকে অনেকখানি ভঙ্গুর হয়ে গেছে অর্থনীতি, তো সেই জায়গায় রোডম্যাপগুলো আসলে কি হওয়া উচিত, কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তটা হয়েছে স্যার? এখন আমাদেরকে তো একটা হাইপোথিসিস আসতেই হবে, যেমন দু বছরের কথা, এটা একটা হাইপোথিসিস, হতেও পারে না হতে পারে, সেই রকমের। তো আমাদের দেশের হাইপোথিসিস ফর্মেশনটা ইউরোপ আমেরিকার মতো হবে না, কারণ ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে প্রতি 100 12 জনের মতন মারা গেছিল, আমেরিকাতে প্রতি 100 8 জনের মতন মারা যাচ্ছে, আর সারা বিশ্বের যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে 100 5 জন মারা যায়, 5+। বাংলাদেশে মারা যাচ্ছে মাত্র 1 জন, মানে 1.3 মতো। তার মানে হলো যে বাংলাদেশে করোনার যে প্রজাতিটি অবতরণ করেছে এরা হলো একেবারে নিঃস্ব ধরনের, মানে একটা জোকই বলতে হয়, একজনকে বলেছিলেন যে চায়না তার বেস্ট মালটা পাঠায় আমেরিকায়, দ্বিতীয়টা ইউরোপ ইউরোপে, আর বাংলাদেশে তৃতীয়টা। তো সেই ধরনের অবস্থা হয়েছে। আমরা দেখছি যে না, এখানে মরছে না, এই জন্যে আমাদের হাইপোথিসিস হবে যে এটা অত ভয়ঙ্কর কিছু না, কিন্তু সাবধান থাকতে হবে, কারণ ফ্লুতে লোকে মরে না, কিন্তু ফ্লু আমরা সাবধান থাকি, ফলে ছোটোখাটো একটু ওষুধ খাই বা জামা কাপড় গায়ে দিই। তা আমার ব্যক্তিগত আরেকটি ব্যাপার বলা, যেটা আমি যেহেতু অর্থনীতির উপর জোর দিচ্ছি, আমরা এতদিন পর্যন্ত যেরকম বিমুখ ছিলাম কাজ থেকে, বিমুখ মানে স্কুল কলেজ নাই লেখাপড়ার দিক থেকে, মার্কেটে সরকারের কথা হলো যে বিধি মেনে টেনে চলবেন, কিন্তু টিভিতে আমরা যা দেখি কেউ বিধি মেনে চলছেন না, এবং যারা চলছেন না ওরাই ভালো আছেন, আমরা যারা বিধি মেনে চলি তারাই বরং অনেক সময় মারা টারা যাচ্ছি খবরে দেখি আর কি। তো এখানে কিছু বোধ হয় আরেকটি ঘটনা বলি আমি, আমার পরিচিত একজন নাম করার লোকই, উনি আমি ফোন করলাম তাকে একদিন, কেমন আছেন, বললেন খালেদ ভাই, উনি একজন সচিব ছিলেন, দোয়া করেন আমার হার্টের প্রবলেম হচ্ছে। আমাদের করোনা টোনা ধরে নাই তো? বলে না ভাই, ওগুলো ধরে নেই, কারণ আমাকে বাসতে বেরিয়ে হতে দেয় না। তো দু এই কথার দুদিন পরে হঠাৎ আমার কানে আসলো যে উনি মারা গেছে 3 দিন পরে। নাহলে কী করে হতে পারে এটা, খোঁজ নিলাম তার মেয়ের কাছে, তো বললো যে আসলে তো আব্বার তো করোনা ছিল না, তা কারো পরামর্শ মোতাবেক উনি সিএমএইচে ভর্তি হলেন। ওখানে যাওয়ার পরে কয়েক ঘন্টা পরে টেস্ট করাতে ধরা পড়লো যে করোনা নাকি আছে, পজিটিভ। তো তারপরে উনি মারা গেছেন। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু আমাদের ধারণা করোনা হয়তো ঢুকেছিল হতে পারে মার্জিনালি, কিন্তু মারা গেছেন উনি হার্টে, কিন্তু খবর কাগজে এসছে যে উনি করোনায় মারা গেছেন। এইরকমের কিছু ঘটনা ঘটিয়ে আর নিউজ পেপারটা সব মিলে আমাদেরকে করোনা ভীতিটা ছড়ানো, সেই ভীতিটা তো স্যার দূর করতে হবে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য। আরেকটা বিষয় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো আমি একটু জানতে চাই যে স্যার বিভিন্ন দেশে কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা বন্ধের কারণে আমাদের তো রেমিটেন্সে একটা প্রভাব পড়েছে, সেই সঙ্গে তো দেশের রেপুটেশনেরও একটা প্রভাব পড়েছে, দুটোকে তো আমাদের কাটিয়ে উঠতে হবে, কারণ রেমিটেন্সটা তো আমাদের অর্থনীতির মূল ভিত, একেবারে মূল ভিত্তি। না, এখানে একটা কথা ভালো, গত ঈদের মাসে
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। এটা একটা আশ্চর্যের কথা। এটা আসলে এমন না যে নর্মাল ওয়েতে আসছে, তা না। ওরা বাঙালিরা জমিয়ে রেখেছিল কিছু টাকা যার যার জায়গাতে, নিজের কর্মস্থলে। তারা দেখছে যে এখন যে কোনো মুহূর্তে আমি ছাঁটাই হতে পারি, চাকরি, ফলে টাকাটা অন্তত পক্ষে বাড়িতে পাঠিয়ে দিই। এই জন্য হচ্ছে এর পরবর্তীকালে প্রত্যেক মাসে কিন্তু ট্রেন্ড থাকবে না, কিন্তু আমাদেরকে সেই জন্য একটা কূটনৈতিক ব্যবস্থা সরকার অলরেডি নিয়েছে প্রত্যেক জায়গায়, যাতে বাঙালি শ্রমিকদের চাকরিটা না যায়। যদি আপাতত যায় তাহলে পুনর্নিয়োগ হয়, এবং অল্প দিনের যদি মধ্যে জন্য যদি বাদ যায় তারা, তারা যেন দেশে না আসে। এই কাজগুলো কূটনীতিতে করতে হবে, এবং তারা কোথাও কোথাও ভালোভাবে করেছেন, সব জায়গায় যে করছেন তা না। তো এই কাজটি করতে হবে। আর অর্থনীতিতে মনে করি যে যখন বাজারে বাজার ছেড়ে দেওয়া হয়েছে, বাজারে লোকজন আসছে, ক্ষতি হচ্ছে না, তাহলে আপনি এক্সটেনশনগুলো তুলে দেন। যেমন মিটিং করতে হলে এখন এই যে আমরা বসে আছি, করোনা আশা করি হবে না, আমরা কয়েকদিন পরে বলতে পারবো। তো সেই জন্য, কারণ এই যে আপনার জুমে বিভিন্ন জায়গায় আমি করেছি, আমি খুব আরাম পাই না ওটা করে, কারণ এই যে সামনা সামনি বসে এইটাকে চালু করে, সরকার সাহস করে চালু করে দেখ, তবে স্বাস্থ্যবিধিটা মেনে সাহস করে সবগুলোকে নরমাল করে দেওয়া, এটাই তাহলে অর্থনীতিটাও ঘুরে দাঁড়াবে। কিন্তু স্বাস্থ্যবিধিটা অবশ্যই অবশ্যই, আমি আমি একটু ডক্টর রাজীবের কাছে যাই, যে আপনি বলছিলেন যে করোনা ফ্লোটা কমে গেছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কিন্তু করোনা রোগীর চিত্র অনেক ভয়াবহ। ঢাকা মেডিকেল কলেজের চিত্র দেখেছি আজকে, কিন্তু সবগুলো সিট পূর্ণ, কর্মীটলারও সে একই কথা। তাহলে ফ্লোটা কোথায় কমে গেল, মানে আমরা আপনি কোন দৃষ্টিতে বলছেন যে কিভাবে রোগী তো কমে গেছে হাসপাতালগুলোতে, রোগীর বেড সংখ্যা কিন্তু অনেক থাকা গত দু একদিনের কিছু বেড়েছে, এটা আমরা মনে করছি ঈদের পরে 15 দিন 2 সপ্তাহ পরের একটা ফ্লো আসার কথা, সেইটাও তো কিছুটা বেড়েছে। কিংবা গত কয়েকদিনে কিছুদিন যাবৎ গণপরিবহনে আমরা দেখেছি তারা স্বাস্থ্যবিধি মানে না, সেই প্রেক্ষাপটে কিছুটা হয়তো বেড়েছে। তবে হাসপাতালগুলো সরকার চিন্তা করছিল গত কয়েকদিনের অবস্থা দেখে যে নন কোভিড কোভিড হাসপাতালগুলো অনেকটা শূন্য, 70% শূন্য, সেই প্রেক্ষাপটে সাধারণ রোগীরা চিকিৎসায় বঞ্চিত। সেই প্রেক্ষাপটে যে কিছু কোভিড হাসপাতাল থেকে বাকিগুলো নন কোভিড করে দেওয়া, সাধারণ রোগীদের চিকিৎসার জন্য আগের মতো স্বাভাবিক নিয়মে চলে যাবে সেটার ব্যবস্থা করছিল, কারণ অনেক রোগীরা সাফার করছে। এবং পাশাপাশি এই মুহূর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, এটা দ্রুত হয়তো শুরু হবে, যে জরুরি অনেক ইমার্জেন্সি রোগী আছে তাদের অপারেশন দরকার, তাদের একটা প্রসিডিউর দরকার, সেই ক্ষেত্রে কোভিড টেস্ট করতে সময় লাগে। আপনাকে থামাচ্ছি, আমি দর্শকদের প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের টেলিভিশন অথবা চ্যানেল আই টেলিভিশন পর্দা থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমরা সরাসরি কিন্তু চলে দিচ্ছি আমরা চ্যানেল আই ফেসবুক পেজ এবং শুরু করার প্রক্রিয়া দিন, এবং খুব দ্রুত হয়তো সেটা হবে। সেই প্রেক্ষাপটে আমাদের হাসপাতালগুলোতে র্যাপিড অ্যান্টিজেন করার ফলে সুবিধাটা কী হবে, যে কোনো একটা রোগী ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার পরে সেইটা দ্রুত টেস্ট করে কোভিড কিংবা নন কোভিড সেই ট্রায়াসে ঢুকতে পারবে, কিংবা একটা প্রসিডিউর করার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও তারা দ্রুত করে সেটা ঢুকতে পারবে। কিংবা যারা বাইরে যাচ্ছে এয়ারপোর্টে, এয়ারপোর্টে কিন্তু 20 মিনিটে এটা পরীক্ষা করা সম্ভব, সেইখানে এয়ারপোর্টে এই করোনা টেস্ট করে তারা কিন্তু দ্রুত যেতে পারবে, 1-2 দিন সময়ের ব্যাপার। কিংবা উপজেলা পর্যায়ে র্যাপিড টেস্টটা শুরুর দিকে নিয়ে অনেক বেশি তুলকালাম, না ওটা র্যাপিড জাফরুল্লাহ সাহেবের র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, আচ্ছা যেটা ছিল গণস্বাস্থ্য, হ্যাঁ সেটা না, এটা হলো র্যাপিড অ্যান্টিজেন ডায়াগনস্টিক টেস্ট। আচ্ছা, আর র্যাপিড অ্যান্টিবডি টেস্ট হলো এটা সেরো সার্ভিলেন্স স্টাডি বলে, এটা হলো গবেষণা যে আমাদের দেশে আমরা বলছি যে এই পরিমাণ শনাক্তের হার, কিন্তু বাস্তবে হয়তো আরও বেশি অনেকের পরীক্ষা করে নেই, তাদের হয়েছিল এবার অ্যান্টিবডি আছে তাদের শরীরে। আমরা যদি এই অ্যান্টিবডি টেস্টের মধ্যে স্টাডিটা করি, তাহলে আমরা বলতে পারবো বাংলাদেশের জনসংখ্যার কত পার্সেন্ট এই কোভিড আক্রান্ত হয়েছিল এবং অ্যান্টিবডি আছে তাদের শরীরে, তাহলে সঠিকভাবে গবেষণা করা বলা যাবে যে আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট কোভিড আক্রান্ত আছে, কিংবা এই মুহূর্তে আমাদের ভ্যাকসিনেশন করতে হলে স্পষ্ট পরিসংখ্যান আমরা পেতে পারবো। যদি ভ্যাকসিনেশন করি জনগোষ্ঠীর কত পার্সেন্ট ভ্যাকসিনেশন করতে হবে সেটাও কিন্তু জানা যাবে। স্যার একদম অর্থনীতির স্পষ্ট নীতিমালাগুলো কি হওয়া দরকার? আপনি বলছেন ব্যাংকগুলো এতদিন এক পায়ে খাড়া হয়েছিল, বিনিয়োগের একটা টালমাটাল অবস্থা, রেমিটেন্সের তো দেখে পাঠিয়েছি, মানে ভবিষ্যতের জমা খরচগুলোই তারা পাঠিয়েছে প্রবাসী ভাই বোনেরা, কিন্তু 70% যারা প্রবাসী বাংলাদেশ ইতিমধ্যে এখানে চলে এসেছিল প্রবাস থেকে, তারা কিন্তু এখনও বেকার আছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এটাই দেখি। তো সেই জায়গাতে আসলে নীতিমালাগুলো কি হওয়া দরকার? না, কিছু কিছু বোধ হয় 70% কিন্তু চলে আসেনি, কিন্তু যারা এসেছে তাদের মধ্যে বেকার আছে। হ্যাঁ
হ্যাঁ এখানে যারা আসছে তাদের মধ্যে 70% হ্যাঁ বেকার কিন্তু বাইরে প্রায় 1 কোটির উপরে লোক আছে এরা খুব বেশি আসেনি কয়েক হাজার মাত্র আসছে তো সেটা সেদিক থেকে এখনো অতটা ভয়ানক না এবং বাইরে যেহেতু করোনা অপ্রসৃতমান এটা খুব ভয়ানক বলে আমি মনে করছি না খুব বেশি বোধহয় শ্রমিক ফিরবে বলে মনে হচ্ছে না কিন্তু ভেতরে যেটা দরকার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বড় ইন্ডাস্ট্রিগুলো চালু হয়ে গেছে কিন্তু এসএমই যেটা ছোট মাঝারি এরা চালু হতে পারছে না এবং এদের আমি যেটা বুঝতে পারছি যে টাকা পয়সার সংকট সরকার কিন্তু টাকা ধার্য করেছেন যে এই টাকা দেওয়া হবে কিন্তু দেওয়া হচ্ছে না এই জিনিসটাকে গবেষণা করে বের করতে হবে আমি ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি ব্যাংকাররা বলে যে এইভাবে বলে তো আমি দিতে পারবো না কারণ আমার তো প্রসিডিওর আছে ওই প্রসিডিওরের সঙ্গে মিলিয়ে করতে হবে এই জন্য ব্যাংকারদের নিয়ে এক্সিস্টিং যারা তাদের নিয়ে একটা পদ্ধতি বের করতে হবে ওদেরকে চালু করতে হলে মুখের কথা হবে না ওদেরকে টাকা পয়সা মূলধন দিতে হবে সেইটি করলে আমার মনে হয় করোনা ভাইরাসের আরেকটি হলো যে এখন মিটিং টিটিং এগুলো ওপেন করে দেওয়া উচিত কারণ মার্কেটে যেভাবে লোকজন চলছে সেখানে আপনার সুদে জনরা মিটিং করতে পারবেন না এই রেস্ট্রিকশন আমাদের ক্ষতি করছে সেই জন্যে এই জুম মিটিং দিয়ে কোন আমাদের সামনাসামনি মিটিংয়ের কাজ হয় না ওটা একটা ভালো ঠিক আছে থাকবে সেই জন্য মানে এই মিটিং টিটিংগুলো ওপেন করে দেওয়া উচিত সরকার রেস্ট্রিকশন যতটা সম্ভব আমি এক্সাম্পল যদি চান আমি ইউরোপের সুইডেনকে বলবো সুইডেন কিন্তু একেবারেই পাত্তা দেয়নি করোনাকে কিছু ক্ষতি হয়নি হয়েছে এমন কিছু হয়নি তা আমি মনে করি যে আর আমাদের যখন শতকরা একজন মাত্র মরে তখন এত ভয় কিসের আমি তো ঘরে বসে থাকলে মারা যাবো আরও আগে সেই জন্য রেস্ট্রিকশন উইথড্র করা বাট উইথ প্রপার প্রিকশন এই কাজটি সরকার করতে পারলে আরেকটি যে আমরা যে বলি যে শরীরের মধ্যে রেজিস্ট্যান্স ক্ষমতা কিন্তু পাবলিসিটি দরকার এর সঙ্গে কি কি খেলে আমাদের রেজিস্ট্যান্স বাড়তে পারে যেমন আমি জানি না ডাক্তার সাহেব ভালো বলতে পারবেন ডিম একটা হতে পারে এবং ডিম খুব সাশ্রয়ী জিনিসই বটে এই রকমের শাকসবজি বা কী লাগবে এটি একটু প্রচার করা দরকার কারণ আমি দেখছি যে সাধারণ মানুষ ভালো আছেন কিন্তু স্যার বডির যেটা আপনি বলছেন শরীরের ইমিউন সিস্টেম বাড়াবার জন্য খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন এটার প্রচুর প্রচারণা দরকার কিন্তু যে মানুষটা স্যার কাজ হারিয়ে বসে আছে এখন যদি একটু একটু করে কাজে ফিরেছে তাদের তো না তাদেরকে বললাম যে সেই জায়গাটা কি হবে কাজ শেষ করতে হবে এবং সরকারকে বলতে আরেকটু আমি বলবো প্ল্যান রয়েছে অনেক কাদের যাদের চাকরি চলে গেছে ঢাকা থেকে তো অনেকে চলে গেছেন বাইরে তো একটু আইডেন্টিফাই করার চেষ্টা এবং তাদেরকে প্রত্যাবর্তন করিয়ে জায়গা মতন ফিট ইন করা এবং যদি আগের জায়গায় না হয় আরেক জায়গায় ফিট ইন করা মানে গভর্নমেন্টের একটা ওভারঅল সাহায্য প্রয়োজন হবে কিন্তু সেই ধরনের ব্যবস্থাপনা তো সরকার এখন নাই কিন্তু যতটা পারা যায় আমাদেরকে করতে হবে কারণ যদি এই লোকগুলো বেকার থাকে তাহলে তো না খেয়ে মরবে কোথেকে কী করবে সেই জন্য বিশেষ করে শ্রমিক শ্রেণী এবং নিম্ন আয়ভুক্ত বড়দের নিয়ে চিন্তা দরকার নেই এদেরকে আবার চাকরিতে ঢোকানো যাতে তারা ঢাকায় চলে আসতে পারে কারণ এখনও বলতে বাধা নেই যে গ্রামে গঞ্জে কিন্তু তেমন কর্মসংস্থান নেই তাদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা থাকার ব্যবস্থা করা আর এর যে প্যারামিটারগুলো আছে যে বাড়ি নিম্ন আয়ের লোকজন বাড়ি খালি আছে কি না এই স্টাডিগুলো কনস্ট্যান্ট চলতে থাকবে যাতে সরকার ফিডব্যাক পায় যে তাদের কাজের ফলে কিছু উন্নতি হচ্ছে কি না এটা আগামী ছ মাস যাবত অন্তত করতে হবে তাহলে একটা নর্মালসিতে ফিরে আসতেই হবে আমাদের এখন আপনার কাছে একটু যেতে চাই আপনি বলছিলেন যে করোনা এখন অনেকটা আমাদের কাছে একটা মানে তার যে হাইটা ছিল সেটা এখন একটু লো লেভেলে নেমেছে এবং বিশ্বের অন্যান্য দেশের জায়গায় আমরা দেখেছি যে মৃত্যুর হারটা আমাদের দেশে একদম 1% কিন্তু বিষয় যেটা দাঁড়ালো এবং চিকিৎসা ব্যবস্থাগুলো অব্যবস্থাপনা সবগুলোকে একটা সামলে নেওয়া হয়েছে কিন্তু 88 সালের চেয়েও বেশি ভয়াবহ বন্যা 38টা জেলায় এখন সেটা বেড়েছে আবার বন্যা এই গত দুদিনে বেড়েছে কিন্তু সেই যে বন্যা কবলিত এলাকাগুলো তো সেখানে কিন্তু যেটা সকলেই বারবার বলছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি সেটার কিন্তু কোনো বিধি বন্যা এলাকাগুলোতে নেই সেখানে স্যাম্পল টেস্টও নেওয়া যাচ্ছে না সেখানে তো অনেকগুলো বাধা তো সেই বাধাগুলোকে অতিক্রম করে সেই বন্যাত্ব মানুষের কাছে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দেওয়াটা কীভাবে করবে নিশ্চিত কারণ এটাও তো একটা স্বাস্থ্য খাতের রোডম্যাপেরই অংশ দেখুন আমাদের দেশে বন্যাটা বন্যা যে ফেস করার মতো অনেক মানে আমাদের অভিজ্ঞতা আছে সরকারের এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্য সেক্টর বিভিন্ন সময় বিগত দিনের বন্যার সময় আমরা সেটা অভিজ্ঞতা আছে কীভাবে স্বাস্থ্য সেক্টর ফেস করা যায় বন্যায় যে সমস্ত রোগ ব্যাধি হয় বন্যার চলে যাওয়ার পরে পানিবাহিত রোগ সহ অন্যান্য যে সমস্ত রোগ দেখা দেয় সেগুলো আসলে আমাদের স্বাস্থ্য সেক্টর এখন থেকে কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের মেডিকেল টিম সেভারাল অনেকগুলো মেডিকেল টিম আছে তারা কাজ করছে আমার মনে হয়
এই বন্যাজনিত কারণের যে সমস্ত হেলথ হ্যাজার্ডগুলো হবে সেগুলো আমাদের ফেস করার মতো ক্যাপাবিলিটি আছে। তবে আপনি যেটা বললেন যে সেখানে করোনার স্বাস্থ্যবিধি মানছে কিনা, সেটা কিন্তু মানুষের এখন অসহায় এবং তাদের জীবন মরণের প্রশ্ন, বাড়িতে থাকতেই পারছে না, তারা কোথাও উঁচু জায়গায় কোনো অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে, সেখানে উঁচু রাস্তায় আশ্রয় নিচ্ছে, সেখানে তাদের সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব টাফ। আর সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে টেস্টও করতে পারছে না, তারা যে টেস্ট করবে সেটা হচ্ছে না, সেই জায়গাটায় আমাদের একটু দুর্বলতা তো রয়ে গেছে। মানে সেই জায়গাগুলোতে তাহলে যারা রাস্তা বাঁধের উপরে আশ্রয় নিয়েছে, নৌকাতে আশ্রয় নিয়েছে, টিনের চালে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কি ভ্রাম্যমান চিকিৎসকদের স্যাম্পল টেস্টের ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা কিংবা পরিকল্পনা আছে কিনা? এখন সরকার এখন যেটা করছে যে কোথাও যদি মেসেজ পায় যে কিংবা ইনফরমেশন দিয়ে ফোনেও যদি জানায় যে আমি টেস্ট করতে চাই, তাহলে কিন্তু সেখানে টিম চলে যায়, কালেকশন করার জন্য টিম চলে যায়। এখন কিন্তু যেতে হয় না, আপনার যে কোনো জায়গায় সেন্টারে যদি ফোন করেন আমি পরীক্ষা করতে চাই, অ্যাড্রেসটা দিলে ওখানে টিম চলে যায়, কালেক্ট করে আনে, আবার মেসেজে রেজাল্ট চলে যায়, এখন কিন্তু সব জায়গায় যেতে হয় না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আজকে ম্যাট্রেস টু দ্য পয়েন্টে আসবার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি সময় ইসলাম ম্যাট্রেস টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি এবং আবার স্যারের মতো এবং চিকিৎসকের মতো করে আবারও বলছি, অবশ্যই নিজেদের স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন, যতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলুক না কেন দুবছরের মধ্যে বিদায় নিবে করোনা, কবে যাবে জানি না, কিন্তু ততক্ষণ পর্যন্তই আমাদের স্বাস্থ্যবিধিটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে। ধন্যবাদ সকল।